মহিলাদের নিরাপত্তা দিতে তৎপরতার সঙ্গে দিনরাত এক করে কাজ করে চলেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার নারী দিবস উপলক্ষে এমনটাই জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই দিন তিনি বলেন, দিন হোক বা রাত, শহরের মহিলারা সবসময় নিরাপদ। কলকাতার পুলিশের উইনার্স বাহিনী, পিসিআর ভ্যান ও মোটর সাইকেল, পেট্রোল টিম সবসময় মহিলা সহ অন্যান্য নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতায় ঘুরছে। বর্তমানে অনেক মহিলাই তথ্য প্রযুক্তি বিভাগে কর্মরত, তাদের অনেক সময় বাড়ি ফিরতে মধ্যরাত হয়ে যায়। তখন তাদের কাছে অ্যাপ ক্যাপে চেড়ে বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তাহীনতার খবর এর আগে একাধিকবার শিরোনামে উঠে এসেছে। এ প্রসঙ্গে বিনীত গোয়েল মহিলাদের মোবাইল ফোনে কলকাতা পুলিশের বন্ধু অ্যাপ ইনস্টল করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই অ্যাপে রয়েছে প্যানিক বাটন। কোনো মহিলা বিপদে পড়ে এই প্যানিক বাটন প্রেস করলে কলকাতা পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। পুলিশ কমিশনার আরও বলেন, সম্প্রতি রাজ্য সরকারের তরফে প্রতিটি অ্যাপ ক্যাব সংস্থাকে নিজেদের গাড়িগুলি বাধ্যতামূলকভাবে ভেহিকেল ট্রেকিং সিস্টেমে SOS বাটন লাগানোর নির্দেশ দিয়েছে। এর ফলে চলন্ত গাড়িতে কোনো মহিলা নিরাপদ বোধ করলে আমরা সহজেই সেই গাড়িটিকে ট্র্যাক করতে পারব। 12 থেকে 45 বছর পর্যন্ত মহিলাদের আত্মনিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফে তেজস্বিনী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অধীনে 8ই মার্চ থেকে 21শে মার্চ পর্যন্ত মহিলাদের আত্মনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এই উপলক্ষে এই দিন লালবাজারে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল দুটি তেজস্বিনী ট্যাবলোর উদ্বোধন করেন। ওরা প্যানিক বাটন প্রেস করে ইমিডিয়েটলি আমাদের 100 ডায়াল সার্ভিসের সঙ্গে কানেক্ট করতে পারবে। ইমিডিয়েটলি আমরা ওনার লোকেশন দিয়ে ওনাকে সঙ্গে সঙ্গে আমাদের সাহায্য প্রোভাইড করতে পারবে। সো দিজ আর অ্যাজ সাচ দে ক্যান কল আপ দি পুলিশ স্টেশন অর এনি আদার ইউনিট যার মাধ্যমে আমরা আমাদের সার্ভিস প্রোভাইড করছি। স্যার, এই যে উইনার্স বাহিনী, এরা কি রাতে এবার থেকে কলকাতা শহরে টহল দেবে? স্যার, এদিকে তাকিয়ে স্যার, হ্যাঁ, আমাদের উইনার্স বাহিনী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের, not just the women but even we have about almost about 60 odd PCR vans which are there patrolling the city. E chhara amader police protecta police station er patrolling ek arrangement royeche gadir diye foot patrol diye, that arrangement is there. There are sufficient police forces on the ground both during the day and night to provide safety and security to women and other citizens as well. Kolkata police er je women's grievance cell এই সেলটাকে কি মানে এর যে প্রসেসিং রয়েছে কমপ্লেন নেওয়া বা ফাস্ট এটাকে সলিউশন করা, সেক্ষেত্রে নতুন কিছু প্রসেসিং কি উমেন্স গ্রিভেন্স সেলে অ্যাড করা হচ্ছে? যে না, উইমেন অ্যাজ এন্ড ওয়েন যখন বেসিক্যালি কমপ্লেনগুলো পুলিশ স্টেশন থেকে অ্যাগ্রিগেট করে আমরা এখানে উইমেন গ্রিভেন্স সেলেও আমরা প্রসেসিং করে দিই এবং তার ভিত্তিতে আমরা ইনশিওর করি সুপারভিশনের মাধ্যমে, যাতে কি প্রত্যেকটা ওয়েদার মেনি অফ দ্য কমপ্লেন্স যে আসছে আমাদের কাছে সাইবার রিলেটেডও কিছু কিছু কমপ্লেনগুলো আসছে। তো এই সাইবার ক্রাইম যখন বাড়ছে তখন পুলিশ কিভাবে এটাকে অন্যরকম নতুন অত্যাধুনিক, সাইবার ক্রাইম যখন হয় যখন সঙ্গে সঙ্গে আমাদের কাছে রিপোর্ট হয় অ্যাকর্ডিংলি, আমাদের সাইবার সেলসগুলো আছে প্রত্যেকটা ডিভিশনে এবং এখানে সাইবার পুলিশ স্টেশন আছে যে সেন্ট্রালি সমস্ত সাইবার রিলেটেড অফেন্স ব্যাপারে প্রত্যেকটা ক্যালকাটা পুলিশ থানা হোক সাইবার সেলসগুলো আছেন, ওনাদেরকে গাইড করে ইন্ডিপেন্ডেন্টলিও এখানে যে যদি ইমেলের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে কমপ্লেনগুলো আসে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করে। তো বি আর ট্রাইং টু রেসপন্ড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যেতে কি আমাদের মহিলাদেরকে ইমিডিয়েটলি আমরা রিলিফ দিতে পারি। স্যার, মাধ্যমিকের প্রথম দিন, সেক্ষেত্রে তিনি কি করবেন স্পেশালি অ্যাপ ক্যাব একটুখানি যদি আরেকবার একটু ডিসকাস করে দিন? সব থেকে ইম্পর্টেন্ট আছে অ্যাজ সাচ বিভিন্ন সেফটির উপরে ক্যালকাটা পুলিশ প্রচুর কাজ করছে, এখন 100 ডায়াল সার্ভিস যে অলরেডি রয়েছে তার মাধ্যমে উনি 100 ডায়াল করলে ইমিডিয়েটলি ইট ল্যান্ডস অন টু আর কন্ট্রোল রুম এবং কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা ইমিডিয়েট ওনাকে অ্যাসিস্টেন্স প্রোভাইড করতে পারি। এছাড়া দের ইজ এন বন্ধু অ্যাপ, অনেকদিন ধরেই ক্যালকাটা পুলিশের একটা বন্ধু অ্যাপ আছে, ওটাতে একটা প্যানিক বাটন আছে, ওই প্যানিক বাটনের মাধ্যমে আমাদের সাহায্য করা। আপনি একটা আলিপুরে একটা কিওস্ক করা হয়েছে ওখানে? আমাদের এমনি কিওস্ক রয়েছে এবং আলিপুরে যে কিওস্ক মডেল কিওস্ক হিসাবে এটা প্রথমবার আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটাকে তারপরে সাকসেসের ভিত্তিতে আর অন্য জায়গায় রেপ্লিকেট করা আমাদের। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।